দলের ওয়ানডে সিরিজের প্রসঙ্গ। সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ মুহূর্তে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ চার বছর পর খুলনায় কোনো বিদেশি ক্রিকেট দলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে কিন্তু সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ এবং বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে, যার প্রথম ম্যাচটি কিন্তু আজ সকালে শুরু হয়। যদিও ৯টায় নির্ধারিত সময় আসলে বৃষ্টির কারণে খেলা শুরু হতে পারেনি, ৯টা ৫০ খেলা শুরু হয়। তখন আসলে বাংলাদেশ দল টসে জিতে সফরকারী দল সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা দল ব্যাট করছে। ৯টা ৫০ খেলা শুরু হলেও মাত্র ২০ মিনিট কিন্তু খেলা হওয়ার পরে পুনরায় কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়, এরপরে আবারও খেলা বন্ধ হয়ে যায়। এরপরে দুপুর ১২:৩০টার দিকে পুনরায় আবার খেলা শুরু হয় এবং খেলার সময় খেলা কিন্তু ৩৫ ওভারে নির্ধারণ করা হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণ আফ্রিকা দল ১২ ওভার মতো খেলা শেষ হয়েছে এবং এই সময় তারা ৫৬ রান করেছে এবং এখনো পর্যন্ত কোনো উইকেট তারা হারায়নি। অর্থাৎ দুই যে ওপেনার ব্যাটসম্যান তাদের মধ্যে একজন ২৪ রানে এবং অপরজন ৩১ রানে অপরাজিত আছেন এবং তারা ব্যাট করছেন। ৩৫ ওভার নির্ধারিত ম্যাচ হওয়ায় কিন্তু খেলার যে একটু সময় কমে গিয়েছে, কারণে কিন্তু ম্যাচটি আমরা দেখছি যারা বৃষ্টির পরে যে দুইজন ব্যাটার এখানে ব্যাট করছেন দক্ষিণ আফ্রিকা দল, তারা কিন্তু একটু জোরালো ব্যাটিং করছেন বা একটু বেশ মারের সঙ্গে খেলছেন। আরেকটি কথা বলে রাখি, দীর্ঘ চার বছর পর খুলনায় যে খেলা অনুষ্ঠিত হচ্ছে এই খেলায় কিন্তু আমরা দেখছি বেশ দর্শক উপস্থিতি রয়েছে এবং গ্যালারিতে বেশ কিছু দর্শক আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু খেলাটি উপভোগ করছেন এবং তারা মনে করছেন যে এই দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের এই ম্যাচটি তারা আসলে উপভোগ্য হবে। যদিও খুলনার আকাশে কিন্তু আমরা এখনো মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কোনো সময় কিন্তু আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের পরে কিন্তু আগামী ৯ এবং ১১ জানুয়ারি আরো দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে একই দলের বিপক্ষে এই ভেন্যুতে এবং শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রথম ওয়ানডে ম্যাচের সবশেষ খবর। আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল।